দীর্ঘ জল্পনার পর ঘোষণা হয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের। আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে তৎপর প্রশাসন। গোটা রাজ্যের সঙ্গে কুমারঘাট মহকুমাতেও ভোট শান্তিপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যেই প্রস্তুতি তুঙ্গে স্থানীয় জেলা এবং মহকুমা প্রশাসনের। আসন্ন ভোটকে নজরে রেখে বৃহস্পতিবার কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয়ে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অতিরিক্ত জেলা শাসক সত্যব্রত নাথ এবং কুমারঘাট মহকুমা শাসক সুব্রত দাস, ছিলেন পুলিশের পদস্থ আধিকারিকরাও। এদিন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নেতৃত্বকে অবগত করেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের প্রেস ব্রিফিং দিতে গিয়ে মহকুমা শাসক জানান, 50 নম্বর পাবিয়াছড়া এবং 51 নম্বর ফটিকরা বিধানসভা কেন্দ্রে 131টি কেন্দ্রে নেওয়া হবে ভোট। তার জন্য পুলিং অফিসারদের নিজ নিজ দায়িত্ব সমছে দেওয়া হবে। এবছর 2টি বিধানসভা কেন্দ্রে থাকছে 2টি মহিলার পরিচালিত ভোট কেন্দ্র। 2 বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 93,960 জন। ভোটকে কেন্দ্র করে মোট 14 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হবে। ইতিমধ্যে এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর টিম টহলদারি শুরু করে দিয়েছে বলে জানান মহকুমা শাসক। এবার প্রত্যেকটা পোলিং স্টেশনে আমরা 6 জন করে পোলিং পার্সোনাল দেব, 1 জন প্রিসাইডিং অফিসার, 5 জন পোলিং পার্সোনাল প্লাস 1 জন অ্যাডিশনাল পোলিং পার্সোনাল থাকবে। এই 6 জনের মধ্যে 1 জন অ্যাডিশনাল পোলিং পার্সোনাল থাকবে। তাছাড়া প্রত্যেকটা পোলিং স্টেশনে এবার সিএপিএফ থাকবে, সেন্ট্রাল আর্মড প্যারামিলিটারি ফোর্স থাকবে। এখন অবধি আমাদের সাবডিভিশনে 60টা কোম্পানি এসে গেছে, আর আগামী দিন ইলেকশনের আগে আরও 60টা কোম্পানি আয় করবো। টোটাল 14টা কোম্পানি থাকবো এই সাবডিভিশনের মধ্যে, এই 2টা এসি কভার করার জন্য। 50 পাবিয়াছড়াতে অ্যারাউন্ড লাস্ট ড্রাফট রুল যেটা বাইরে ছিল, ড্রাফট রুল থেকে 1.8% ভোটার বাড়ছে, আর 51তে 1.3% ভোটার ইনক্রিজ হয়েছে। পাবিয়াছড়াতে আপনার ওমেন পোলিং বুথ আমরা আইডেন্টিফাই করছি, ওই এসডিও পিডব্লিউডি অফিস যে আছে। এক কথায় ভোটকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সাঙ্গ করতে পুরোপুরি অ্যাক্টিভ 19টি জেলার ও মহকুমা শাসক। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।